বেজার নামক এই প্রাণীর অত্যাচারে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। রেল লাইনের নিচে তৈরি করা বড় বড় এমন অসংখ্য গর্তের কারণে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় নেদারল্যান্ডসের দক্ষিণ অঞ্চলের দুই শহর ডেনবোস ও আয়োন্ডহোভেনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে বিপাকে পড়েছে দেশটির হাজার হাজার ভ্রমণ পিপাসু। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়া যাত্রীদের বিকল্প হিসেবে বেছে নিতে হচ্ছে বাস কিংবা অন্য কোনো যানবাহন, ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দেড় থেকে দুই গুণ। এমন ঘটনায় ট্রেন লাইন থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হচ্ছে এসব প্রাণী, এমনকি নতুন করে মেরামত করা হচ্ছে ট্রেন লাইনও। এসব প্রাণী ট্রেন লাইনের নিচ থেকে একেবারে অপসরণ না করা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে দেশটির রেল যোগাযোগ সংরক্ষণ কর্তৃপক্ষ প্রোরেইল। তবে সম্পূর্ণরূপে এসব প্রাণী উদ্ধারে কতদিন সময় লাগবে তা নিশ্চিত করে বলতে পারেনি তারা। লাইনের নিচের বালি থেকে উদ্ধার হওয়া বেজারের জন্য তৈরি করা হয়েছে আলাদা বাসস্থানও, তাদের রাখা হবে সেখানেই। এমনকি পুনরায় যেন প্রাণীগুলো রেল লাইনে ফিরে গর্ত তৈরি করতে না পারে সেজন্য আলাদা নজরদারির ব্যবস্থার কথাও জানায় কর্তৃপক্ষ। দেশটির পার্লামেন্ট পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। দেশজুড়ে প্রায় ৪০টি এলাকায় এমন গর্ত রয়েছে বলে জানিয়েছে দেশটির ট্রাফিক ও অবকাঠামো বিষয়ক উপমন্ত্রী।